আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে একটা সিম্পল একটা ব্যাপার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে একটা নিয়োগ হয়েছে, তো অলরেডি সবাই এটা দেখেছেন। এবং যদিও আমাদের ইলেকট্রোমেডিকেল ইঞ্জিনিয়ারদের জন্য না, তারপরও এখানে সবাই অনেকে চাচ্ছেন যে অ্যাপ্লাই করার জন্য। তো যেহেতু নতুন, আমরা অনেকে বুঝতে পারতেছি না যে কিভাবে অ্যাপ্লাই করব এবং কি কি রিকোয়ারমেন্টস রয়েছে এবং কি কি যোগ্যতা রয়েছে। তো এই বিষয়গুলো আজকে একটু ক্লিয়ার হবো, আমরা এই বিষয়গুলো একটু দেখবো আর কি। তো যাই হোক, আমি চলে যাচ্ছি ওই নিয়োগটাতে। এটা হচ্ছে হেলথে। তো আমাদের হেলথ ডিভিশনটা হচ্ছে DGHS, DGHSC, ঠিক আছে। আচ্ছা, এটা সরি, DGHSC, ঠিক আছে, teletalk.com.pt। এই লিঙ্কটাতে গেলে যে দেখুন, এখানে প্রথমেই লিঙ্কটা চলে আসছে। এখানে আমরা যাব, আচ্ছা, তো এখানে দেখেন চলে আসছে। তো এটা হচ্ছে নিয়োগ, নিয়োগের পেপারসটা, আর এখানে হচ্ছে ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্মটা যেভাবে অ্যাপ্লাই করতে হবে। এখানে আমরা একটু অ্যাডভার্টাইজমেন্ট ফর্মটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, ফর্মটা হচ্ছে এখানে আমি অলরেডি নিয়ে নিয়েছি। আচ্ছা, এইখানে আমাদের নিয়োগের ব্যাপারটা আছে। তো এখানে আমরা যদি একটু ভালো করে পড়ি পুরোটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, তাহলে কিন্তু আমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং কি কি যোগ্যতা রয়েছে এই বিষয়গুলো আমাদের কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে বলি, টোটাল হচ্ছে 9টা পদ। তো 9টা পদের মধ্যে, এর মধ্যে মেডিকেল সবগুলো কিন্তু মেডিকেল টেকনিশিয়ান, ঠিক আছে। তো যদিও এটা আমাদের জন্য না, আমরা যেহেতু একটু মেডিকেল ইঞ্জিনিয়ার, তো সেক্ষেত্রে অনেকে ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারবেন এবং অনেকে হয়তো অ্যাপ্লাই করছেন, আর বাকি যারা যারা আছেন অনেকে হয়তো বুঝতেছেন না কিভাবে অ্যাপ্লাই করবেন। তো এখানে দেখুন, প্রথমে বলা হয়েছে যে মেডিকেল টেকনিশিয়ান ইসিজি, ব্র্যাকেটে দেওয়া আছে ইসিজি। ইসিজি মেশিন তো আমরা সম্পর্কে জানি, তো মানে মেডিকেল টেকনিশিয়ান ইসিজি মেশিন সে ইয়া করবে, অপারেট করবে, ঠিক আছে। ওটা হচ্ছে পদ সংখ্যা হচ্ছে 460 জন, আর গ্রেড কিন্তু সবগুলাই সেম, 16তম গ্রেড। আর স্যালারি রেঞ্জটাও আছে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। তো শিক্ষাগত যোগ্যতাটা হলো যে উচ্চ মাধ্যমিক অবলিক সমমান, ঠিক আছে। তো এবং সংশ্লিষ্ট বিষয়ে মানে যেই যেই সেকশনটাতে অ্যাপ্লাই করবেন, যেমন ইসিজি, তাহলে এই ইসিজি এই সেকশনটার বিষয়ে আপনার 3 বছরের বা কোনো প্রতিষ্ঠানে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। তো ধরেন আপনি এইচএসসি পাস করেছেন বা সমমান কমপ্লিট করেছেন, করার পরে আপনি কোনো একটা ডায়াগনস্টিক সেন্টার বা কোনো একটা হসপিটাল সেখানে জব করছেন, তো সেখানে 3 বছর ধরে জব করছেন বা 3 বছর প্লাস। তো ওইখানে আপনি ধরেন ইসিজি মেশিন নিয়ে কাজ করছেন, বা ইসিজি অপারেটর যেটা বলা হয়, বা ইসিজি অপারেটর, ইসিজি মেশিনটা অপারেটর হিসেবে আপনি কাজ করছেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই পদে অ্যাপ্লাই করতে পারবেন, যে মেডিকেল টেকনিশিয়ান ইসিজি সেকশন, ঠিক আছে। তো এখানে দেখুন, আপনার যেহেতু এই সেকশনে 3 বছর অভিজ্ঞতা আছে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো সেমলি অ্যানেস্থেশিয়া, তারপরে ডায়ালাইসিস আছে,
তারপরে এখানে বায়োমেডিকেল আছে, তো ইটিটি মেশিন আছে, তারপরে আরো অনেকগুলো মেশিন রয়েছে। তো এই মেশিন গুলো সম্পর্কে যদি আপনার স্পেসিফিক কোনো এক্সপিরিয়েন্স থাকে, কোনো কোম্পানি হোক বা কোনো বাচ্চার কোনো ধরনের প্রতিষ্ঠান হোক, তাহলে 3 বছরের বেশি যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা কিভাবে অ্যাপ্লাই করবো, যে বেসিক্যালি ইলেকট্রোমেডিকেল ইঞ্জিনিয়ার তারা তো শুধুমাত্র মেডিকেল, সবগুলো মেডিকেলের সব মেশিন নিয়ে কাজ করে, মেডিকেলে শুধু স্পেসিফিক একটা মেশিন না, সব মেশিন নিয়ে তাদের ধারণা আছে এবং সব মেশিন গুলো নিয়ে কাজ করতে পারে। তো এখানে বায়োমেডিকেল সেকশনটা দেওয়া হয়েছে যে এই সেকশনে অ্যাপ্লাই করতে হলে যাদের ওভারঅল একটা এক্সপিরিয়েন্স আছে সব মেশিন গুলো সম্পর্কে, যাদের এক্সপিরিয়েন্স তারা এটাতে অ্যাপ্লাই করতে পারবে। তো যেহেতু আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তো সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ যোগ্যতা রয়েছে অ্যাপ্লাই করার, এবং যদি আপনার কমপ্লিট যোগ্যতা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনাকে 3 বছরের এক্সপিরিয়েন্সটা লাগবে। যদি আপনি ডিপ্লোমা কমপ্লিট করেছেন অথবা ডিপ্লোমা কমপ্লিট করেছেন কিন্তু এক্সপিরিয়েন্স নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, ডিপ্লোমা কমপ্লিট করেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো এখন এখানে দেখুন আমরা এই পদটাতে অ্যাপ্লাই করতে পারবো, কেননা যদি আপনি ডিপ্লোমা করার পরে ধরেন আপনি 2014 বা 15-তে ডিপ্লোমা কমপ্লিট করেছেন, তো এরপরে আপনি কোনো একটা হসপিটাল বা যে কোনো ধরনের একটা কোম্পানিতে আপনি কাজ করছেন বা একটা কোম্পানিতে অনেকগুলো মেশিন নিয়ে কাজ করছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওভারঅল 3 বছরের এক্সপিরিয়েন্সও থাকবে, আর ওই 3 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন বায়োমেডিকেল সেকশনটাতে। তো আচ্ছা, তো এখানে ঠিক আছে, তো অ্যাপ্লাই করতে হবে, এই গেল অ্যাপ্লাই এর যোগ্যতাটা। তো আপনি অ্যাপ্লাই করার জন্য কি কি নিয়মাবলী বা শর্ত আছে সেটা একটু নিচে যদি আমরা পড়ি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যে প্রথমেই আগ্রহী যদি ইন্টারেস্ট প্রার্থীরা, তাহলে এই লিঙ্কে, এখানে লিঙ্ক আছে, আমরা যদি লিঙ্ক ওপেন আছে এই লিঙ্কে যেতে হবে অনলাইনে আবেদন করার জন্য। ঠিক আছে, তো তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিপালিত হবে। আচ্ছা, প্রার্থীগণ পরিচালক প্রদর্শন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত বরাবরে আবেদন করবেন, আবেদনকারীর বয়স 0.01 থেকে 2020 ইং, ঠিক আছে, মানে এই মাসের প্রথম ইয়ার পর্যন্ত, সর্বনিম্ন হচ্ছে 18 এবং সর্বোচ্চ হচ্ছে 30 বছর হতে হবে, আর মুক্তিযোদ্ধাদের জন্য 32 বছর, আর বয়সের ক্ষেত্রে কোনোভাবে এফিডেভিট গ্রহণযোগ্যতা নয়। ঠিক আছে, আর এখানে আবেদনের সময়সীমাটা হচ্ছে যে এটা স্টার্টিং শুরুর তারিখটা হয়েছিল যে 05/7/2020 এবং লাস্ট হচ্ছে, শেষ তারিখ হচ্ছে 20/7/2020। তাহলে আজকে আজকে যে তারিখ, আর বেশি সময় নেই, তো বিকাল 4টা পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এরপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করার সময় থেকে, অনলাইনে আবেদন সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টা, 72 আওয়ার্স এর মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। ঠিক আছে, তো এরপরে বলছে যে অনলাইন আবেদনের প্রার্থিতার রঙিন ছবি, এই এই 6 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, এখানে অনেকেই প্রবলেমে পড়েন, তো এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি, মানে রঙিন ছবি দৈর্ঘ্য হচ্ছে 300 এবং প্রস্থ হচ্ছে 300, এখানে 300 300 হচ্ছে পিক্সেল, ঠিক আছে, তো আর স্বাক্ষরটা হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 300 আর প্রস্থ হচ্ছে 80,
পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ মানে প্রোফাইল পিকচারের সাইজ সর্বোচ্চ 100 KB বা 100 KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB এর মধ্যে হতে হবে। ঠিক আছে, তো অনলাইনে আবেদনের পত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদন পত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবে। ঠিক আছে, এটা একটা বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আপনি যখন অ্যাপ্লাই করবেন, তো অ্যাপ্লাই করার আগে আপনার ইনফরমেশন যেগুলো দিবেন, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপরে আপনার এক্সপিরিয়েন্স, তারপরে আপনার নাম, বাবার নাম বা অ্যাড্রেস, যা যা দিবেন সব কিছু আপনি একদম লিগেল দিতে হবে কিন্তু। ঠিক আছে, তো তারপরে হচ্ছে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদন পত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবে। ঠিক আছে, তো অ্যাপ্লাই করার পরে যখন কোনো আপনার পরীক্ষা দিতে যাবেন, তখন আপনার ওই অ্যাডমিট কার্ড যেটা, ওইটা আপনি ডাউনলোড করে বা প্রিন্ট নিতে হবে আর কি। তো SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। ঠিক আছে, তো SMS-টা কিভাবে করবেন সেটা সম্পর্কে এখানে একটু বলছে। আচ্ছা, সেটা সম্পর্কে একটু এখানে বলা হয়েছে। তো SMS-টা হচ্ছে যে আপনি প্রথমে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, করার পরে আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে। তো ইউজার আইডিটা আইডি দেওয়া হবে এবং ওই ইউজার আইডি দিয়ে আপনার যদি কোনো টেলিটক সিম থাকে বা অন্য কারো যে কারো টেলিটক সিম থাকে হবে, তো ওই সিমে 100 টাকা হচ্ছে আপনার পরীক্ষার ফি আর 12 টাকা হচ্ছে চার্জ। ঠিক আছে, তো 112 টাকা রিচার্জ করে দেন ওই ইউজার আইডিটার মাধ্যমে আপনি SMS পাঠাতে হবে। তো SMS পাঠানোর যে নিয়মটা সেটা হচ্ছে, আচ্ছা পাঠানোর নিয়মটা হচ্ছে যে প্রথমে কি করতে হবে, DGHSC তারপরে স্পেস আপনার যে ইউজার আইডিটা ওই আইডিটা, তারপরে সেন্ড করতে হবে 16222 নাম্বারে। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে কিভাবে করবেন। ঠিক আছে, তারপরে যখন আপনি এই প্রথমে ইউজার আইডিটা আপনি তাদেরকে SMS করবেন, দেন তারা ফিরতি আরেকটা SMS দিবে, তারা একটা রিপ্লাই দিবে। তো আপনার নাম দিবে, তারপরে আপনার ফি মানে কত টাকা ফি সেটা এখানে বলে দিবে, এবং আপনাকে একটা পিন নাম্বার দিবে। পিন নাম্বারটা 1 বা যাই হতে পারে। তো ওইটা দেওয়ার পর দেন আপনি আবার টাইপ করবেন যে DGHSC স্পেস ES স্পেস পিন নাম্বারটা। ঠিক আছে, পিন নাম্বারটা টাইপ করে তারপর আবার সেন্ড করবেন 16222 নাম্বারে। করার পরে দেন আপনাকে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে কংগ্রাচুলেশন জানাবে এবং আপনার পেমেন্ট কমপ্লিট, এবং আপনাকে একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দেওয়া হবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড। এবং দেন ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো এই হলো মেইন বিষয়টা আর কি। আচ্ছা, এই হলো মেইন বিষয়টা। তো এখন যারা যারা অ্যাপ্লাই করতে চান যে হ্যাঁ আমি অ্যাপ্লাই করবো, তাহলে প্রথমে আগে কনফার্ম হন যে আপনি কবে বের হয়েছেন, এবং আপনি ডিপ্লোমা কমপ্লিট করার পরে আপনার 3 বছরের অভিজ্ঞতা আছে কি না। ঠিক আছে, যদি ওটা কনফার্ম হতে পারেন যে হ্যাঁ আমি, যদি আপনি 16-তে বের হন, তাহলে আপনি 16-তে বের হলে আপনি 17-তে যদি জবে জয়েন করেন বা কোনো প্রতিষ্ঠানে জয়েন করেন, সেক্ষেত্রে 17, 18, 19, 20, তো 17, 18, 19 এখানে কিন্তু আপনার 3 বছর হয়ে যাচ্ছে, তো আপনি ইজিলি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো আপনি ওইটা একটু ইনশিওর করে নেবেন যে কিভাবে কিভাবে অ্যাপ্লাইটা করবেন। তো এখন যদি আপনি কনফার্ম হয়ে যান যে হ্যাঁ না আমার অ্যাপ্লাই করার ওই যোগ্যতা আছে, তাহলে দেন আপনাকে নিচের এই শর্তগুলো পূরণ করতে হবে। তো ছবির যে সাইজটা ওইটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই।
আপনি ইচ্ছা করলে ল্যাপটপে বা ইয়াতে আপনি ফটোশপ ওপেন করে নিন। আমি এখানে ফটোশপ ওপেন করলাম। আচ্ছা, নিউতে গেলে দেন এখানে দেখুন, এখানে আমি 300, তারপরে হাইট দিলাম 300। এখানে দেখুন অনেক সময় পিক্সেল নাও থাকতে পারে, ইঞ্চি সেন্টিমিটার বা যে কোনোটা থাকতে পারে, অথবা পিক্সেলও থাকতে পারে। তা আপনি এখানে পিক্সেল সিলেক্ট করে দিবেন সবগুলো, ঠিক আছে? পিক্সেল সিলেক্ট করে আপনি এখানে ফাইল দিয়ে দিলেন। দেন এগেইন আরেকটা নিউ ফাইল তৈরি করলেন, সেটা হচ্ছে আপনার 300 থাকবে আর হাইটটা থাকবে 80। এটা হচ্ছে সিগনেচারের জন্য, ঠিক আছে? তো এটা হচ্ছে সিগনেচার হয়ে গেল। দেন কন্ট্রোল প্লাস ও দিবেন। ও দেওয়ার পরে আপনার যে ইয়াটা ছিল প্রোফাইল, ধরেন আমার প্রোফাইলটা আমি নিলাম বা আমার এই ছবিটা এখানে আছে, ঠিক আছে? তো এটা এই ছবিটা আমি কন্ট্রোল প্লাস এ দিলাম, পুরোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল প্লাস সি, তারপরে কন্ট্রোল প্লাস বি, তারপরে আবার কন্ট্রোল প্লাস টি। টি দিয়ে হচ্ছে ট্রান্সফার, ঠিক আছে? অটো চলে আসবে। এটাকে আমি এখানে সাইজ অনুসারে দিয়ে দিলাম, ঠিক আছে? দেখুন আমার একদম সাইজ, তারপরে ইন্টারফেস করলাম, এটা হয়ে গেল। দেন কন্ট্রোল অ্যালার্ট শিফট এস ক্লিক করলে এটা চলে আসছে, দেখেন? তো এখানে দেখেন আমার সাইজ কিন্তু 300 300, ঠিক আছে? সাইজ 300 300। পরে আরেকটা ব্যাপার আপনি খেয়াল করবেন, সেটা হচ্ছে ইমেজের টোটাল কেবি কত, কিলোবাইট কত, কিলোবাইটার হচ্ছে এখানে আছে 54, ঠিক আছে? 54.1 কিলোবাইট। তো সেক্ষেত্রে এখানে আমার বলা হয়েছে যে 100, সর্বোচ্চ 100 থাকতে হবে। তো সর্বোচ্চ 100 মধ্যে আছে, সেক্ষেত্রে আপনি সেভ দিয়ে দিবেন। দেন আপনি এটা কেটে দিলেন, তারপরে আপনার দরকার সিগনেচারটা, ঠিক আছে? আপনি এখানে সিগনেচারটা নিলেন, কন্ট্রোল প্লাস এ দিলেন, কন্ট্রোল প্লাস সি দিলেন, ঠিক আছে? ইন্টারফেস করেন, ঠিক আছে? এটা হয়তো বা এদিক সেদিক, এটা আমার সাইজে হয়ে গেছে, তো এটা বড় ছোট হলে ওইভাবে ইয়া করে, তারপরে কন্ট্রোল অ্যালার্ট শিফট সিগনেচার। এটা দেখেন কত আছে, 11 কিলো আছে। তো আমার ওখানে বলা হয়েছিল যে 60, সর্বোচ্চ 60 হতে পারবে, তো এখানে 11 আছে। ওকে, দ্যাটস ফাইন, আমি এটা সেভ করে দিলাম, ঠিক আছে? তাহলে আমার হয়ে গেল। তো ইমেজটা আপনারা এভাবে সাইজ করে নিতে পারেন, ঠিক আছে? যদি আপনারা নিজেরা অ্যাপ্লাই করেন তাহলে সেক্ষেত্রে এভাবে করে নিতে পারেন, আর অথবা যদি আপনারা যদি কাউকে, অন্য কাউকে দিয়ে অ্যাপ্লাই করান বা কোনো দোকানে যান যারা অ্যাপ্লাই করে প্রফেশনালি, তারা এগুলো সম্পর্কে অবগত আছে এবং আপনি ছবি আর পিকচার দিলেই তারা অটোমেটিকলি ইয়া করে নেবে, ঠিক আছে? তো অ্যাপ্লাই করার ওইখানে কিছু ইনফরমেশন আছে, ওইগুলো একটু দেখতে হবে। আচ্ছা, প্রথমে দেখেন অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এই লিস্টটা আসবে এবং এই লিস্টে এখানে আপনি, যেহেতু আমরা বায়োমেডিকেল সেক্টর, এখানে আমরা বায়োমেডিকেল দিলাম, নেক্সট দিলাম। তো এখানে নেক্সট দেওয়ার পর এরকম একটা ইয়ে চলে আসবে, উইন্ডো চলে আসবে। এখানে আপনার নাম, তারপরে ফাদার্স নেম, তারপরে মাদার্স নেম এখানে বসিয়ে দিবেন। দেন আপনার বার্থডে, তারপরে জেন্ডার, জেন্ডার কি, আপনার রিলিজিয়ন কি, তারপরে এই তিনটার মধ্যে আপনার যে কোনো একটা দিলেই হবে। যদি আপনার এনআইডি থাকে এনআইডি, আর যদি এনআইডি না থাকে তাহলে নো দিবেন, ইয়েস থাকলে ইয়েস, এনআইডি নাম্বার দিবেন আর না হলে নো দিবেন, পাসপোর্ট থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো, বার্থ রেজিস্ট্রেশন থাকলে ইয়েস দিবেন, নাম্বার দিবেন, ঠিক আছে? না থাকলে নো, কিন্তু যে কোনো একটা আপনাকে দিতেই হবে। তারপরে ম্যাটেরিয়াল স্ট্যাটাস, মেরিট, আচ্ছা, আর সিঙ্গেল,
তারপরে আপনার ইয়ে করে দিতে পারবেন, এখানে হচ্ছে কোটা আপনার আছে নাকি সেটা আপনি দেখতে পারবেন। আর এখানে আছে কেয়ারও, আপনার অ্যাড্রেস, টোটাল অ্যাড্রেসটা এখানে দিবেন। যদি সেম অ্যাড্রেস বা আপনার পারমানেন্ট রেজিডেন্ট, পারমানেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারবেন। যদি রেজিডেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি এখানে দিয়ে ঠিক চিহ্নটা দিয়ে দিবেন, তখন এখানে আর কোনো কিছু করতে হবে না, ঠিক আছে? তো এখানে মোবাইল নাম্বার কনফার্ম করবেন দুইবার দিয়ে, দেন ইমেল নাম্বার দিবেন। তারপরে এইখানে দেখেন এইচএসসি তো অলরেডি আপনার করা আছে, যারা ইলেকট্রোমেডিকেল ইঞ্জিনিয়ার তাদের জন্য বলছি যে আপনার তো এইচএসসি অলরেডি করা আছে, আপনি এইচএসসি ওইভাবে পূরণ করবেন। আর এইখানে যেটা দিবেন সেটা হচ্ছে দেখেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে, তারপরে বিটিইবি যেহেতু আমাদের বোর্ড, একটাই বোর্ড তো ওই বোর্ড, তারপরে রোল দিবেন, দেন রেজাল্ট, রেজাল্ট আউট অফ ফোর মানে কি কি আছে, তারপরে সাবজেক্ট। সাবজেক্টে কিন্তু আমাদের ডিপার্টমেন্ট যেহেতু ইলেকট্রোমেডিকেল টেকনোলজি, এখানে কিন্তু ইলেকট্রোমেডিকেল নেই, ঠিক আছে? তো যেহেতু ইলেকট্রোমেডিকেল নেই সেক্ষেত্রে আপনি আদার্স ক্লিক করবেন, তারপরে পাসিং ইয়ার, ঠিক আছে? আপনি পাসিং ইয়ারটা দিবেন, ঠিক আছে? তো পাসিং ইয়ার দেওয়ার পরে আপনার এডুকেশন লেভেলটা কিন্তু কমপ্লিট। দেন আপনার যদি গ্রাজুয়েশন থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এরপরে আসছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স। তো যেহেতু এখানে আমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে, তাহলে অবশ্যই এখানে আপনাকে প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা ইনক্লুড করে দিতে হবে। এখানে হচ্ছে আপনার ডিজিগনেশন, আপনার কি পোস্ট ছিল সেটা এখানে লিখবেন, তারপরে হচ্ছে আপনার অর্গানাইজেশন নেম, কোন কোম্পানি বা কোন প্রতিষ্ঠানে আপনি জব করছেন সেখানে, আর এখানে হচ্ছে স্টার্টিং, আপনার স্টার্টিং টাইম, আর হচ্ছে লেন্থ অফ সার্ভিস, তো এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, ঠিক আছে? আর এইখানে হচ্ছে রেসপন্সিবিলিটিস, তো আপনার কি দায়িত্ব ছিল, আপনি যেখানে জব করছেন বা যেখানে কাজ করছেন 3 বছর, এখানে আপনার কি কারেন্ট রোলসটা ছিল, মানে কি দায়িত্ব ছিল, ওইটা একটু ডিসক্রিপশন এখানে দিন সিম্পল। যেমন আমি যেহেতু একটু মেডিকেল ইঞ্জিনিয়ার, আপনি কোনো কোম্পানিতে হয়তো জব করছেন, কোম্পানিতে হলে আপনি মেডিকেল ইকুইপমেন্ট সার্ভিস করছেন, রিপেয়ার করছেন, ইনস্টলেশন করছেন, ট্রেন আপ করাইছেন, ঠিক আছে? এই বিষয়গুলো যদি আপনি কোনো হসপিটালে কাজ করেন তাহলে এগুলো মেনটেনেন্স করছেন, রিপেয়ার করছেন, এই বিষয়গুলো এখানে একটু লিখে দিবেন, ঠিক আছে? তারপরে যদি আপনি টিল নাও, টিল নাও হচ্ছে লেটেস্ট, ঠিক আছে? আপনি এখানে আছেন, কর্মরত আছেন, এটা বোঝানো হয়েছে। তারপরে অ্যাড মোর জব ডিসক্রিপশন, যদি আপনার আরও কোনো জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে এটাও এখানে দিতে পারেন, এড ক্লিক করে একটা ইয়ে হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এখানে দিচ্ছে এক্সপিরিয়েন্স ইনফরমেশন, ডু ইউ হ্যাভ স্কিল ইন কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড অ্যান্ড বেসিক ডাটাবেস। তো যদি থাকে তাহলে অবশ্যই ইয়েস, না থাকলে নো, ঠিক আছে? এগুলো ইয়েস দিয়ে দিবেন, কারণ বেসিক বেসিক ইনফরমেশন তো আপনি জানেনই কম্পিউটার সম্পর্কে, তো এটা ইউজ দেওয়াটাই ভালো। আর এক্সপিরিয়েন্সটা অবশ্যই এখানে ইউজ দিবেন। তারপরে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, এখানে আপনি আদার্স বা যেটা ইয়ে ওইটা দিবেন, আর এইখানে ভেরিফিকেশন কোডটা বসায় দিবেন। তারপরে এবোভ দা, এবোভ এখানে ঠিক চিহ্ন দেওয়া মানে আপনি এগ্রি হয়েছেন, এবোভ দা ইনফরমেশন ইজ কারেক্ট, ঠিক আছে? উপরে যেসব ইনফরমেশন আপনি দিয়েছেন সবগুলো ইনফরমেশন কারেক্ট এবং সত্য, এটা আপনি ঠিক চিহ্ন দিয়ে বোঝাইছেন যে হ্যাঁ আমি সত্য সঠিক ইনফরমেশন দিয়েছি এবং আমি নেক্সট পদক্ষেপে যেতে চাই, ঠিক আছে? তো নেক্সটে ক্লিক করলে আপনার এইখানে এরকম একটা চলে আসবে, ঠিক আছে? এটা আমি একদম মানে আমার মতো করে আমি জাস্ট দিলাম, তো এখানে এরকম একটা ইয়ে চলে আসবে। চলে আসলে দেন দেখেন সবার শেষে যেটা আসছে যে আমি এক্সপিরিয়েন্স, এগুলো ইয়েস দিয়ে হয়েছে, আন্সার দিয়েছি। তো ফটো অ্যান্ড সিগনেচার, তো আমরা অলরেডি কিন্তু 300x300 পিক্সেলের ফরম্যাটের ছবি নিয়ে নিয়েছি এবং এটা বলছে যে মোর দেন 100 এবং মিনিমাম 4 কিলো, ঠিক আছে? তো আমাদের পিকচারের সাইজ ঠিক আছে এবং সিগনেচারের সাইজও ঠিক আছে, কিলোবাইটও ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনি যদি চুজ পাই আপনি ওইভাবে চুজ করে দিবেন, ঠিক আছে? আপনার যে যে ফাইল ছিল এটা আপনি
সিগনেচার আপনি চুজ করে চুজ করে দিলে দেন এখানে ইয়ার দিবেন দেখুন ইয়ার দিবেন অ্যাপ্লিকেশন করলে কিন্তু আপনার সাবমিট টোটাল ইয়াটা হয়ে যাবে ঠিক আছে তো ফাইনাল ইয়া হয়ে যাবে তো হওয়ার পরে আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে ওই ইউজার আইডির মাধ্যমে আপনি এখানে যে প্রসেসটা আছে ওই প্রসেসের মাধ্যমে মোবাইলে এসএমএস করে আপনি ফিটা দিয়ে দিবেন 72 ঘন্টার মধ্যে মনে রাখবেন যে অ্যাপ্লিকেশন সাবমিট করার পর 72 ঘন্টার মধ্যে আপনাকে ফিটা জমা দিতে হবে যদি ফি জমা দিতে পারেন তাহলে আপনার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হয়েছে আর যদি না দিতে পারেন তাহলে 72 ঘন্টার পরে আপনার যে অ্যাপ্লিকেশনটা ছিল ওটা ইরেজ হয়ে যাবে ডিলাইট হয়ে যাবে আর কি তো আবার আপনি আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটার জন্য কোনো সমস্যা হবে না ঠিক আছে তো এই হলো মেন ব্যাপারটা মেন ব্যাপারটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কি বলা হচ্ছে আর কি কি বলা হচ্ছে তো তারপরে যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন আমি সঠিক উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই